রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাংসদ তথা রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার গত এগারোই মার্চ একটি বেসরকারি চ্যানেলে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার সম্পর্কে অসাংবিধানিক কথা বলার জন্য রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে অভিযোগ মানহানির মামলা করলেন সংসদ তথা রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি আমার বিরুদ্ধে যার কোনো প্রমাণ নাই এই রকম কথাবার্তা সরাসরি আমার নামে অভিযোগ এনেছেন আমি তোলাবাজি করি মিল থেকে টাকা তুলি সন্ত্রাস সৃষ্টি করি মানুষকে ব্ল্যাকমেল করে টাকা দিই চাকরি বিনিময়ে টাকা তুলেছি তার কাছে নাকি প্রমাণ আছে আমার সম্মান হানিজনক কথাবার্তা যেটা আইন বিরুদ্ধ মনি অধিকারীর বিরুদ্ধে আমি মানহানি মামলা করলাম এবং মামলাটি গৃহীত হয়েছে এফআইআর উনি করতেই পারেন কিন্তু ওনার যত সংখ্যক ভোটার আছেন সতেরো লক্ষ ভোটারের বিরুদ্ধেই মামলা করতে হবে বলছেন মুকুটমণি অধিকারী এফআইআর উনি করতেই পারেন কিন্তু উনি যে পরিস্থিতিতে কথাবার্তা বলছেন ওনাকে তো সতেরো লক্ষ ভোটারের বিরুদ্ধে এফআইআর করতে হবে বিগত পাঁচ বছর ধরে আমার সম্বন্ধে এবং বিভিন্ন ব্যক্তিদের সম্বন্ধে যে দুর্নীতিগ্রস্ত মানুষ হিসাবে যে কথাবার্তা উনি বলে বেড়াচ্ছেন সেটাও তো ঠিক নয় ওনাকে সতেরো লক্ষ ভোটারের মুখ বন্ধ করতে হবে সতেরো লক্ষ ভোটারই কিন্তু ওনার বিরুদ্ধে একই কথা বলছে